সুখী পায়রা তার ছানাকে নিয়ে ফল খুঁজতে বের হয়, আর তারা ভিজে ভিজে একটা পেয়ারা গাছের ডালে এসে বসে পড়ে। যে গাছের পুরোটা জুড়ে শুধু একটাই পেয়ারা ছিল। আমি আমার মেয়ের জন্য ফল পেয়ে গিয়েছি, এখন আর আমার কোনো চিন্তাই রইল না। নে মা, তুই এই গাছের ডালে বসে পেয়ারাটা খেয়ে নে। না মা, আমি একা এই পেয়ারা খাবো না, তুমিও খাবে আমার সাথে। না রে পাগলি মেয়ে আমার, সেটা একদম হয় না। আমি তো দানাদার খাবার খেতে পারি, তুই তো আর দানাদার খাবার খেতে পারিস না। তাই তুই ফলটা খেয়ে নে, আমি বাড়ি ফিরে দানাদার খাবার খেয়ে নিবো, ঠিক আছে? মায়ের জোরাজুরির পর পারুল পেয়ারাটা খেতে রাজি হয়। আর যেই না পারুল পেয়ারা খেতে শুরু করে, ঠিক তখনই একটা শিকারির জাল এসে সুখীর উপর পড়ে। পারুল, পারুল এখান থেকে পালিয়ে যা, নয়তো শিকারি যে তোকেও জালে বন্দি করবে। পালা রে মা, পালা তুই। না মা, আমি তোমাকে চেরি করতেও যাব না মা, করতেও যাব না। পাগলামো করিস না রে মা, এখন তুই যদি আমার সাথে যাস তাহলে আমি শিকারির হাত থেকে কিছুতেই পালিয়ে আসতে পারবো না। তুই এখন বাড়ি ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকি মা, আমি ঠিক পালিয়ে তোর কাছে ফিরে আসবো। মায়ের এমন মিথ্যে কথাগুলো পারুল বিশ্বাস করে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আর পারুল নিচের ঘরে বসে জোরে জোরে কাঁদতে থাকে। তুমি আমাকে বলেছিলে পালিয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি তো এখনো ফিরে এলি না মা, তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না। পারুলের এমন কান্নাজড়িত কণ্ঠ পাশের বাড়ি থেকে টুকি আর টুনি শুনতে পায়। পারুল আজ এত কান্না কেন করছে? ও তো কখনো এভাবে কান্না করে না, আর ওর মাও তো ওকে কখনো মারে না, তাহলে আজ হলোটা কি? মা, আমার মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু হয়েছে, তাহলে তো আমরা গিয়ে একটু দেখে আসি। এরপর টুনি আর টুকি তাড়াহুড়ো করে সুখীর বাড়িতে যায়, আর একা পারুলকে কাঁদতে দেখে পারুলকে জিজ্ঞাসা করে, আর পারুল এরপর সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি মনে অনেক কষ্ট পায়। এই মানুষগুলো সত্যি খুব আজব, এরা নিজেদের খুশির জন্য অন্যদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। তবে তুই কাঁদিস না পারুল, আমি কাল সকালেই ওই শিকারির কাছে যাব আর তোর মাকে ফিরিয়ে আনবো। সত্যি তুমি আমার মাকে ফিরিয়ে এনে দিবে? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি ফিরিয়ে এনে দিব তোর মাকে। এবার চল তো, তুই আমাদের সাথে চল। এরপর টুনি পারুলকে নিয়ে নিজের বাড়িতে যায়। এখান থেকে যেহেতু ধরে নিয়ে গিয়েছে, তার মানে শিকারি ওই সামনের গ্রামে বসবাস করে। আমরা ওই গ্রামে গেলে ওই শিকারিকে খুঁজে পাবো। তাহলে তাড়াতাড়ি চলো। এরপর তিনজন মিলে গ্রামের দিকে উড়ে যায়, আর গ্রামে ঢুকতেই তারা সেই শিকারির বাড়ি দেখতে পায়। পারুল, টুকি, তোরা এখানেই থাক, আমি গিয়ে একটু শিকারির সাথে কথা বলে আসছি। এরপর টুনি শিকারির কাছে যায় আর শিকারিকে বলতে থাকে, শিকারি দাদা, আপনি যে এই সুখী পায়রাকে বন্দি করে রেখেছেন, ওর জন্য ওর ছানা যে অনাহারে মরে যাচ্ছে, ওকে ছেড়ে দিন না। মারা তো আর যায়নি, আর তুই ভাবলি কি করে যে আমি এত কষ্ট করে পাখি ধরেছি, তার থেকে ভালো ওর ছানাকে এই খাঁচায় বন্দি করে মা মেয়েকে একসাথে রাখা। তুই বরং এক কাজ কর, ছানাটাকেও আমার কাছে রেখে যা। দেখুন দাদা, ওভাবে বলবেন না, আপনি নিজের খুশির জন্য অন্য কাউকে এভাবে বন্দি করে রাখতে পারেন না। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি ছানাটার উপর মায়া করে ওর মাকে ছেড়ে দিন। বুঝতে পেরেছি, এবার তোদেরও খাতায় বন্দি করতে হবে, আর তাতেই তোরা সবাই ঠিক হবি। শিকারির অমন কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ছানাদের নিয়ে ওখান থেকে উড়ে পাশে একটা কৃষকের বাড়িতে যায়। দিদি দিদি, ওই শিকারি এই মাসুম ছানার মাকে বন্দি করে রেখেছে, ছানাটা অনেক কাঁদছে, নাও খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। আপনি একটু শিকারি দাদাকে দয়া করে বোঝান না, যাতে করে ওই শিকারি আমাদের বন্ধুকে ছেড়ে দেয়। ওই শিকারি অনেক খারাপ, ও কখনোই আমাদের কথা শুনবে না। তবু আপনি একবার কথা বলে দেখুন না দিদি।
আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তখন আমি যাচ্ছি। দাদা দাদা, এই পাখিটা তো অনেক কষ্ট পাচ্ছে, আর এর ছানাটাও কষ্ট পাচ্ছে। একে আর বন্দি না রেখে আকাশে মুক্ত করে দিন না দাদা। না, আমি কখনোই এই পাখিকে ছাড়বো না। আমি আরো অনেক অনেক পাখি ধরবো আর আমার স্বপ্ন পূরণ করবো। এবার তুমি আমার বাড়ি থেকে এসো, নয়তো আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই পাজি শিকারী কারো কোনো কথাই শুনবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের রাজার কাছে যাও। রাজা কি আমার মতো সামান্য পাখির কথা শুনবে? আমাদের রাজা অনেক ভালো আর অনেক দয়ালু, অবশ্যই শুনবে। তুমি যাও। টুনি কৃষক বইয়ের কথা শুনে টুকি আর পারুকে রেখে উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। এখানে তো অনেক পাহারাদার, এরা তো আমাকে একদম ঢুকতেই দিবে না। এমন সময় টুনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই কান্নার আওয়াজ অনুসরণ করে ভিতরে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখে রাজা রানী তাদের সানাকে নিয়ে অস্থির হয়ে আছে। সোনা মা আমার, কাঁদে না মা, কাঁদে না। মার্জনা করবেন মহারাজ মহারানী, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনাদের রাজকুমারী কোনোভাবেই কান্না থামাচ্ছে না। আমার মনে হয় আমি কোনোভাবে কান্না থামাতে পারবো। তুমি যদি কোনোভাবে আমার কন্যার কান্না থামাতে পারো, তাহলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এরপর টুনি ছানাটাকে তার ডানা দিয়ে আগলে রাখে। ঘুম যাও সোনারি, ঘুম যাও জাদুরি, চাঁদ মামা ও মুখ লুকায় আমার সোনাকে দেখে রে, ঘুম যাও সোনারি। টুনির গান শুনে মুহূর্তের মধ্যেই রাজকুমারী ঘুমিয়ে পড়ে, আর তা দেখে রাজা রানী মহা খুশি হয়। এবার বলো টুনি পাখি, তোমার কি ইচ্ছে আছে? এরপর টুনি শিকারির সব কথা খুলে বলে। সব শুনে রাজা রানী ভীষণ রেগে যায়। ওই শিকারির এত বড় সাহস, ও কিনা এইভাবে একটা ছানাকে কষ্ট দেয়? সিপাহি যাও, এক্ষুনি ওই শিকারিকে ধরে নিয়ে এসো। রাজার কথা মতো সিপাহীরা তাড়াতাড়ি করে সেই শিকারী আর সুখী পায়রাকে বন্দী অবস্থায় রাজদরবারে এনে হাজির করে। এদিকে সুখী খাঁচা থেকে টুনিকে দেখে বলতে থাকে, টুনি আমার পারুল ভালো আছে তো? ওর কিছু হয়নি তো? না সুখী, তোমার মেয়ের কিছু হয়নি, ও আমার কাছে সুরক্ষিতই আছে। এক্ষুনি এই পায়রাকে ছেড়ে দেওয়া হোক, আর এর থেকে বড় খাঁচায় শিকারীকে বন্দী করে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হোক। মহারাজ আমাকে এত বড় শাস্তি দিবেন না। মহারাজ, শিকারীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে খাঁচায় বন্দী করে শাস্তি দিন। যতদিন পর্যন্ত না সে পাখি শিকার করা ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত তাকে খাঁচায় বন্দী করে রাখবেন। এরপর রাজা টুনির কথা মতো শিকারীকে খাঁচায় বন্দী করে। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এরপর সবাই মিলে রাজপ্রাসাদ ত্যাগ করে, আর তারপর থেকে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে এক গরিব টুনি তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করত। টুনির মা ছিল খুবই বৃদ্ধ। টুনি অন্যের বাসায় কাজ করে তাদের মামির দিন কাটাতে থাকে। একদিন সকালে, মা আমি কাজে যাচ্ছি, তুমি বাড়িতে থেকো আর সাবধানে থাকবে কিন্তু তুমি। মা টুনি, আজকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে মা। আজকে তুই আর কাজে যাস না মা, আজকের দিনটা একটু আমার পাশে থাক না রে মা। মা তুমিও না, কি যা তা বলছো মা, কাজ না করলে আমরা যে দুই মা আমি না খেয়ে থাকবো সেটা কি তুমি জানো? আর তুমি তো ভালো করেই জানো মা, এই বনের পাখিরা অনেক স্বার্থপর। তবে তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি চলে আসব। তবে তাই করিস রে মা, তাড়াতাড়ি ফিরে আসিস। টুনি তার মাকে সান্ত্বনা দিয়ে কাজে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। একদিন বৃদ্ধ মিনু খুব অসুস্থ হয়। টুনি তার মা মিনুর সেবা করার কারণে দুদিন কোনো কাজই করতে পারেনি। মিনু অসুস্থ দুদিন পর টুনি তার মায়ের পাশে বসে কাঁদতে থাকে, আর সে বলতে থাকে,
মা, তোমার কি হলো? তুমি ছাড়া যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো মা? কাকে নিয়ে বেঁচে থাকবো? হে ঈশ্বর, তুমি আমার মাকে সুস্থ করে দাও। একদিকে মায়ের সব ওষুধ শেষ, আরেকদিকে ঘরে কোনো খাবার নেই। এবার আমি কি করব? না, যাই শালিক দিদির কাছে গিয়ে দেখি কিছু টাকা আর খাবার ধার পায় কিনা। এই বলে ডুনি শালিকের বাসায় যায় আর বলে, দিদি, ও শালিক দিদি, আমাকে একটু সাহায্য করো না গো দিদি। আমার মা খুবই অসুস্থ, মায়ের জন্য দুদিন কাজে যেতে পারেনি, তাই ঘরে কোনো খাবারও নেই। তোর মা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যা। আমি কি করব? আমি কি ডাক্তার নাকি কবিরাজ যে তোর মাকে সুস্থ করব? তা নয় দিদি, আমি তোমার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। আমাকে কিছু টাকা ধার দাও দিদি, নইলে আমার মা যে বিনা খাবারে আর বিনা ওষুধে মারা যাবে। এমন ভাবে টাকা চাইছিস যেন তুই আমার কাছে টাকা জমা রেখে গেছিস? তোর মা তো গরিবকে টাকা দিয়ে আমি তোর পিছু পিছু ঘুরবো নাকি? যা এখান থেকে, ভাগ। দিদি, মা সুস্থ হলে আমি কাজ করে তোমার টাকা পরিশোধ করে দিব, এই কথা দিলাম। তবু তুমি আমাকে টাকা দাও না দিদি। তোর কাছে সময়ের মূল্য নেই জন্য কি আমার কাছেও নেই নাকি রে? হ্যাঁ, যা বলছি এখান থেকে, নইলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এদের মতো গরিবের জন্য বনের ধনীদের এদের অত্যাচার সহ্য করতে হয়, যত সব ন্যাকাম। এই বলে শালিক টুনিকে অনেক অপমান করে আর টুনিকে বের করে দেয়। টুনি শালিকের মতো বনের অন্য পাখিদের কাছে যায়, কিন্তু কেউই টুনিকে কোনো সাহায্য করে না। অবশেষে টুনি মনে দুঃখে অসহায় হয়ে নদীর পাড়ে গিয়ে কাঁদতে থাকে। মা, আমি তোমাকে কিভাবে সুস্থ করব বলো? আমার কাছে যে কোনো রাস্তা নেই আর। হে ঈশ্বর, তুমি আমার মায়ের আগে আমাকে তুলে নাও না ঈশ্বর। আমি যে আর মায়ের এসব কষ্ট সহ্য করতে পারছি না। টুনি যখন এসব বলে কাঁদছিল, এমন সময় নদী থেকে একটা জলপরি উঠে আসে। জলপরিটা টুনিকে কাঁদতে দেখে বলে, কি ব্যাপার সুন্দরী মেয়ে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি জল পড়ি, আমি তোমাকে সাহায্য করব। বলো আমাকে, আর কেঁদো না। টুনি জলপরির কথা শুনে জলপরিকে তার সব কষ্টের কথাগুলো খুলে বলে। আমার মাকে মনে হয় আমি আর সুস্থ করতে পারবো না জলপরি। তুমি পারবে, তোমার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি খুবই খুশি হয়েছি। এই বলে জলপরিটা জাদু করে একটা টমেটো গাছ আনে সেখানে আর টুনিকে বলে, এটা হলো একটা জাদুর টমেটো গাছ, এই টমেটো গাছটা আমি তোমাকে দিব। এই জাদুর টমেটো গাছের কাছে তুমি যা চাইবে এই টমেটো গাছটা তোমাকে তাই দিবে। কিন্তু এই টমেটো গাছে প্রতি সপ্তাহে একটা করে সোনার টমেটো ধরবে। আর একটা কথা শোনো, লোভের বশে এই জাদুর টমেটো গাছের কাছে বেশি কিছু চাইবে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এই বলে জলপরিটা ওখান থেকে উধাও হয়ে যায় আর টুনি জাদুর টমেটো গাছটা নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার বাড়ির উঠোনে রোপণ করে। আর টুনি ওই জাদুর টমেটো গাছকে বলে, এই জাদুর টমেটো গাছ, আমাকে আমার মায়ের ঔষধ আর কিছু খাবার দাও। টুনির কথা শোনার সাথে সাথে জাদুর টমেটো গাছ জাদু করে টুনিকে কিছু খাবার আর কিছু ঔষধ দেয় আর টুনি খুশি মনে সেগুলো নিয়ে ঘরে যায় আর তার মাকে সেগুলো খাইয়ে দেয়। আর টুনি ওই জাদুর টমেটো গাছে সোনার টমেটো বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর ওরা মামি অনেক সুখে দিন কাটাতে থাকে। ওই বনে থাকতো কালু কাক। কালু কাক টুনির অনেক ভালো বন্ধু ছিল। টুনির অবস্থার এমন পরিবর্তন দেখে কালু মনে মনে বলে, হঠাৎ করে টুনি গরিব থেকে ধনী হলো কি করে? টুনির কাছ থেকে পুরো বিষয়টা আমার জানতেই হবে। টুনি একদিন বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় কালু কাকের সাথে টুনির দেখা হয় আর টুনিকে দেখে কালু কাক বলে,
কি ব্যাপার টুনি, তুই তো ধনী হয়ে তোর বন্ধুকে ভুলে গেছিস, তা তোর এমন পরিবর্তন হলো কি করে রে? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? না না, তেমন কিছুই না। আসলে একটা জলপরী আমাকে সাহায্য করেছে জানো। কি যাতা বলছিস, জলপরী আবার কাউকে সাহায্য করে নাকি? তা কি দিয়ে তোকে সাহায্য করেছে শুনি, বল আমাকে সবটা, আমি না তোর বন্ধু হই। এরপর টুনি কালু কাককে সবটা খুলে বলে আর ওখান থেকে চলে যায়। সব শুনে কালু কাক মনে মনে বলে, সামান্য একটু কান্না করার জন্য জলপরি টুনিকে একটা জাদুর টমেটো গাছ দিয়েছে, তাহলে আমিও ওই নদীর পাড়ে কান্না করব, আর জলপরি আমাকে একটা জাদুর টমেটো গাছ দিবে, আর আমি ওই টমেটো গাছের কাছে অনেক সোনার মোহর চাইব, আর সবচেয়ে ধনী পাখিতে পরিণত হব। এই বলে কালু কাক ওই নদীর পাড়ে গিয়ে কান্না করতে থাকে। কালু কাকের কান্না শুনে নদী থেকে জলপরিটা উঠে আসে, আর জলপরি কালু কাককে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন কালু বলে ওঠে, আমার কেউ নেই, আমি একা এই পৃথিবীতে, আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমি সবার কাছে খাবার চেয়েছি কিন্তু কেউ আমাকে খাবার দেয়নি, উল্টো আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমার খুব কষ্ট। আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি, তবে এই নাও জাদুর আম গাছ। এই আম গাছে সপ্তাহে একটা করে সোনার আম ধরবে, আর তাই দিয়ে তোমার একার জীবন অনেক সুখেই কাটাতে পারবে। এই বলে জলপরিটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর কালু কাকু জাদুর আম গাছটা নিয়ে তার বাড়িতে যায়, আর ওই গাছটাকে রোপণ করে বলতে থাকে, শুধু সপ্তাহে একটা করে সোনার আম দিবে? আমি তো ভেবেছিলাম আমাকে টুনির মতো একটা টমেটো গাছ দিবে, আর আমি ওই টমেটো গাছের কাছে যা চাইবো তাই দিবে, কিন্তু এখানে তো আমার ভাবনাটাই উল্টে গেল। এই জাদুর আম গাছটা তো আমি যা চাইবো তা দিতে পারবে না, উল্টো একটা করে সোনার আমের জন্য পুরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, আমার ধনী হওয়ার স্বপ্নটা মাটি হলো। এভাবেই দিন চলতে থাকে। একদিন কালু কাক তার বাড়িতে একা একাই ভাবতে থাকে, না এইভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ পেয়েছি বুদ্ধি, আমি টুনির ওই টমেটো গাছটা চুরি করে নিয়ে আসবো, আর ওর কাছ থেকে অনেক হিরে সোনার মোহর চাইবো, আর আমিই হব সবচেয়ে ধনী। যে কথা সেই কাজ, কালু কাক রাতে চুপি চুপি টুনির টমেটো গাছটা চুরি করে নিয়ে যায়, আর তার বাড়িতে টমেটো গাছটা রোপণ করে, আর সকালবেলা টমেটো গাছের সামনে বসে বসে বলতে থাকে, এই টমেটো গাছ আমাকে অনেকগুলো সোনার মোহর দাও। টমেটো গাছটা কালুর কথা শুনে কয়েকটা সোনার মোহর দেয়, আর কয়েকটা সোনার মোহর দেখে কালু কাক বলে, আমি কি তোমার কাছে কয়েকটা মোহর চেয়েছি নাকি অনেকগুলো চেয়েছি? টমেটো গাছ আমাকে সোনার মোহর দাও, অনেক 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 সোনার মোহর দাও। কালু কাকের কথা শুনে টমেটো গাছটা অনেক অনেক মোহর দিতে থাকে, এত মোহর দেখে কালু কাক বলে, সোনার মোহর আমার, সোনার মোহর দাও দাও, আমাকে আরো মোহর দাও। টমেটো গাছটা অনেক মোহর দিতে থাকে, যার কারণে এক পর্যায়ে কালু কাক সোনার মোহরের নিচে পড়ে যায়। কালু কাকের পুরো শরীর মোহরের নিচে থাকার কারণে কালু নিঃশ্বাস নিতে পারছিল না। কালু কাক চিৎকার করে তখন বলতে থাকে, টমেটো গাছ আমি আর মোহর চাই না, আমি আর মোহর চাই না, তোমার মোহর তুমি ফিরিয়ে নাও, আর আমাকে মোহরের নিচ থেকে ওপরে তোলো, আমি বাঁচতে চাই, আমি মোহর চাই না। টমেটো গাছ কালুর কোনো কথা না শুনে অবিরাম বৃষ্টির মতো সোনার মোহর কালু কাকের ওপরে দিতে থাকে, আর টমেটো বলে ওঠে, কেন এখন আমাকে থামতে বলছিস কেন? এটা হলো তো লোভের শাস্তি, একই তো আমাকে আমার মালিকের কাছ থেকে চুরি করেছিস, তার উপর লোভ করেছিস, তোর একটা জাদুর আম গাছ থাকা সত্ত্বেও তুই কঠোর লোভ করেছিস,
এই নে, এবার শাস্তি ভোগ কর তুই। এক পর্যায়ে কালুকাকের দম বন্ধ হয়ে কালুকাক সেখানেই মারা যায়। কালুকাক মারা যাওয়ার পর টমেটো গাছটা তার সব সোনার মোহর ফিরিয়ে নেয় আর ওখান থেকে আবারও টুনির বাড়িতে ফিরে যায়। আর টুনি আগের মতো তার টমেটো গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার যে বিরহে দুঃখে দিন কাটছে, তুমি কি তা দেখতে পাচ্ছো না ঈশ্বর? ও ঈশ্বর, আমাকে এক বস্তা টাকা দাও না ঈশ্বর। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, শুধু আজ চাইছি। দাও না ঈশ্বর আমাকে এক বস্তা টাকা। অকর্মার ঠিকই কোথাকার, কোনো কাজকর্ম না করে সারাদিন শুধু একটা কথাই জপে যাচ্ছে, এক বস্তা টাকা দাও, এক বস্তা টাকা দাও। বলি, কাজ না করলে কি ঈশ্বর তোমাকে টাকা দিবে শুনি? আরে দিবে দিবে, ঈশ্বর অনেক দয়ালু, ঈশ্বরের কাছে যা চাইবো ঈশ্বর তাই দিবে। ও ঈশ্বর, দাও না আমাকে এক বস্তা টাকা। উফ টোনা, এখন আমার কানের মাথা খেয়ে না তো, সারাদিন কাজ শেষে একটু ঘুমাতে এসেছি, দয়া করে চুপ করো তো, এখন আমাকে ঘুমাতে দাও। এই টুনি, এই আমি সারাদিন চাইবো, তাতে তোমার কি? হ্যাঁ তুমি ঘুমাও, আমি তো আমার মুখ দিয়ে কথা বলছি, তোমার মুখ দিয়ে তো বলছি না। ঈশ্বর, ও ঈশ্বর, দাও না আমাকে এক বস্তা টাকা, দাও না ঈশ্বর। উফ, এই হাদারামটাকে নিয়ে যে আমি কি করি না, ভালোই লাগে না আমার আর। এই বলে টুনি রেগে ঘুমিয়ে পড়ে। এদিকে টোনা একা একাই বকবক করতে থাকে আর এক সময় ঘুমিয়ে পড়ে। আসলে টোনা ছিল ভীষণ অলস, টোনা কোনো কাজ করত না, সারা দিন শুধু টোনা ঈশ্বরের কাছে টাকা চাইত। আর বেচারি টুনি অন্যের বাসায় কাজ করে কোনো রকমের সংসার চালাত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন টোনা বারান্দায় বসে ওই এক কথাই বলতে থাকে, ও ঈশ্বর, ঈশ্বর গো, আমাকে দাও না এক বস্তা টাকা, দাও না গো ঈশ্বর, তোমার কাছে কত করে চাইছি, দাও না ঈশ্বর, দাও এক বস্তা টাকা। হ্যাঁ, সারাদিন ঈশ্বরের কাছে শুধু ওই একটা কথাই বলতে পারো, কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো না যেন ঈশ্বর তোমাকে একটা ভালো কাজ দেয়? তা না করে দিন রাত মুখে শুধু ওই একটাই কথা বলে যাচ্ছ। কেন গো টুনি, তুমি কি কানা নাকি, চোখে দেখতে পাচ্ছ না আমি রাত দিন এক করে ঈশ্বরের কাছে এক বস্তা টাকা চাইছি? এটা বুঝি তোমার কাছে কাজ মনে হচ্ছে না? জানো টুনি, ঈশ্বর যদি আমাকে এক বস্তা টাকা দেয় তাহলে তো আমাদের আর কোনো কাজই করতে হবে না, আমরা অনেক বড়লোক হয়ে যাব আর সারা জীবন শুয়ে বসে দিন কাটাতে পারবো, বুঝতে পেরেছো? আহা, কত সুন্দর কথা! এক বস্তা টাকা দিয়ে বুঝি তুমি সারা জীবন চলতে পারবে? শোনো, বসে খেলে না রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, বুঝেছো? তাই বলি, অলসতা দূর করে কাজ খুঁজো, যাও। কাজ খুঁজবো কেন? হ্যাঁ ঈশ্বর থাকতে আমি কাজ করবো কেন? তুমি দেখো, ঈশ্বর একদিন আমায় ঠিক এক বস্তা টাকা দিবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি সেই আশাতেই থাকো, ঈশ্বর তোমার মুখে ধপাস করে এক বস্তা টাকা ফেলে দিবে, চত্ত সব। আমি যদি দিন মজুরের কাজটুকু না করতাম তাহলে এতদিনে না না খেয়ে মরতে হতো। থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমি চললাম কাজে। এই বলে টুনি কাজে চলে যায়। আর এদিকে টোনা ঈশ্বরের কাছে টাকা চাইতেই থাকে। টোনার দিন রাত শুধু একটাই কাজ, যে ঈশ্বরের কাছে টাকা চাওয়া। টোনার মুখ দিয়ে শুধু একটা কথাই ফোটে, ঈশ্বর আমাকে এক বস্তা টাকা দাও। একদিন রাস্তায়, ঈশ্বর, ও ঈশ্বর, তুমি আমার এক বস্তা টাকা কেন দিচ্ছ না বলো তো? এত পাখিদের তুমি এত কিছু দিচ্ছ, আমি তো তোমার কাছে সামান্য এক বস্তা টাকাই চেয়েছি, তুমি কেন দিচ্ছ না ঈশ্বর?
দাও না আমাকে এক বস্তা টাকা। ও ঈশ্বর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? টোনা যখন এসব কথা বলছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টোনার সাথে যোগু কাকের দেখা হয়। কি রে অলস টোনা, তুই আজও ওই একই কথা বলছিস? তুই হলি একটা পাখি, বোকা কোথাকার। আরে ঈশ্বরের কাছে টাকা চাইলেই কি ঈশ্বর তোকে টাকা দিবে? চল আমার সাথে বনে, চল দুজন মিলে কাঠ কাটি। কাঠ বিক্রি করলে তুই অনেক টাকা পাবি। এসব চাওয়া টাওয়া বন্ধ কর তো, চল চল। কি যোগু দাদা, তোমার তো সাহস কম নয় দেখছি। তুমি ঈশ্বরের কাছে আমার চাওয়া বন্ধ করছো? তুমি জানো এটা কত গুরুত্বপূর্ণ কাজ? আমি 100 বার চাইবো, 1000 বার চাইবো ঈশ্বরের কাছে টাকা। আমি দিনে চাইবো, রাতে চাইবো, যখন ইচ্ছে তখন চাইবো। আমি গ্রীষ্মকালে চাইবো, আমি শীতকালে চাইবো, আমি সবকালে চাইবো। তাতে তোমার কি? হ্যাঁ ঈশ্বর, তুমি আমাকে 1 বস্তার টাকা দাও না ঈশ্বর, দাও না ঈশ্বর। ধুর, আমি কোন বোকার সাথে কথা বলছি? এর সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। থাক তুই তোর স্বপ্ন নিয়ে। এই বলে যোগ্য কাক সেখান থেকে চলে যায়। এই যে এখানে বসে বসে বুঝি আবারও বকবক করছো? এছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, এই নাও চা। চাইছি তো ঈশ্বরের কাছে সে কতদিন থেকে 1 বস্তা টাকা। ঈশ্বর তো আমাকে দিচ্ছেই না, আর কত চাইবো ঈশ্বর বলো না? দাও না আমাকে 1 বস্তা টাকা ঈশ্বর। আরে বোকা, আমি চা নিয়ে এসেছি, আমি তোমাকে কিছু চাইতে বলিনি। সারা দিন কাজকর্ম না করে শুধু ঈশ্বরের কাছে টাকা চাওয়া, তাই না? এই টুনি, চুপ কর তো তুমি, আমার বিষয়ে একদম কথা বলতে আসবে না। তোমার কাছে কি আমি চা চেয়েছি? তুমি কেন চা নিয়ে এসেছো? হ্যাঁ কষ্ট করে চা বানিয়ে নিয়ে এলাম, তবু তোমার ভালো লাগলো না, তাই না? খেতে হবে না চা তোমার, যাও তো যাও তাড়াতাড়ি, এখন বাজার করে নিয়ে এসো, ঘরে কোনো বাজার নেই। পারবো না আমি বাজার করতে, পারবো না। দরকার হলে আমি সারা জীবন জল খেয়ে থাকবো, তবু আমি ঈশ্বরের কাছে 1 বস্তা টাকা চাইবো। ও ঈশ্বর, দাও না 1 বস্তা টাকা। এই কথা বলতে বলতে টোনা বাহিরে চলে যায় আর রাস্তায় আপন মনে চলতে থাকে আর বলতে থাকে, দূর বাবা, ঈশ্বর কেন যে আমাকে 1 বস্তা টাকা দিচ্ছে না কে জানে। আমার ভালোই লাগে না আর এসব, কবে যে আমার বড় লোক হওয়ার আশাটা পূরণ হবে কে জানে। এসব বলে টোনা আবার চলতে থাকে। আর এমন সময় টোনা রাস্তার পাশে একটা বস্তা পড়ে থাকতে দেখে। তা দেখে টোনা বলে ওঠে, পেয়ে গেছি, ওই তো, ওই তো একটা বস্তা। নিশ্চয় ঈশ্বর আমাকে টাকা ভর্তি একটা বস্তা পাঠিয়ে দিয়েছে। যাই যাই, তাড়াতাড়ি বস্তাটা খুলে দেখি তো। এই বলে টোনা বস্তাটার কাছে যায় আর বস্তার বাঁধন খুলতেই বস্তার ভেতর থেকে একটা নীলপরী বেরিয়ে আসে। হায় হায়, এটা কি হলো? ভাবলাম বস্তা ভর্তি টাকা পাবো, আর এ তো দেখছি বস্তা থেকে পরী বেরিয়ে এলো। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে এই বন্দি অবস্থা থেকে মুক্ত করার জন্য। এক ডাইনির কবলে পড়ে আমার এই অবস্থা হলো, তবে তুমি আমার উপকার করেছো। এবার বলো আমি তোমার কি উপকার করতে পারি? বেশি কিছু না পড়ি, তুমি শুধু ঈশ্বরকে বলো ঈশ্বর যেন আমাকে 1 বস্তা টাকা দেয়, তাছাড়া আমার আর কিছু চাই না পড়ি। তোমার কথা শুনে আমার বড্ড হাসি পাচ্ছে পাখি, চলো চলো আমার সাথে, তোমাকে আমি 1 বস্তা টাকার থেকে বেশি কিছু দিব, চলো চলো। এই বলে টোনাকে নিয়ে পড়ি একটা নদীর কাছে যায়। আর সেখানে গিয়ে টোনা দেখে যে নদীর জলের মাঝখানে একটা গাছ রয়েছে আর সেই গাছে অনেক টাকা ধরে আছে। তা দেখে টোনা বলে ওঠে, হায় হায় পরি, এটা আমি কি দেখছি, নদীর জলে টাকা ধরা গাছ? এটা কি করে সম্ভব? জলে আবার গাছ থাকে নাকি পরি? সবই সম্ভব,
শোনো, এই নদীর জলে টাকা ধরা গাছটা আমার। এটা একটা জাদুই টাকার গাছ। যে পাখিরা আমাকে সাহায্য করে আমি তাদেরকেই এই টাকার গাছের টাকা দিয়ে সাহায্য করি। আজ থেকে তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন এসে বস্তা ভর্তি করে এখান থেকে টাকা নিয়ে যেতে পারবে পাখি। এই টাকা কোনো দিনও শেষ হবে না। বাবা, তুমি সত্যি বলছো পরি? যাক, ভালোই হলো, ঈশ্বর বস্তা ভর্তি টাকা দেয়নি তো কি হয়েছে? পরি তো গাছ ভর্তি টাকা দিয়েছে, এসব টাকায় আমি বস্তা ভর্তি করে নিয়ে যাব। আজ থেকে আমি বড়লোক হব। এরপর পরি সেখান থেকে চলে যায়। আর টোনা নৌকায় করে সেই নদীর মাঝখানের টাকার গাছের কাছে যায় আর বস্তা ভর্তি করে টাকা নিয়ে আবারও ফিরে আসে। এরপর টোনা বস্তা ভর্তি টাকা নিয়ে নাচতে নাচতে বাড়িতে যায়। আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও ভীষণ খুশি হয়। আর এরপর থেকে টোনা টুনি সেই নদীর জলে টাকা ধরা গাছের সাহায্যে অনেক সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।